তুফানগঞ্জ চিলাখানা অঞ্চলপাড়া এলাকায় বিশালাকার কচ্ছপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় সংশ্লিষ্ট এলাকায়। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর। এলাকাবাসী বন দপ্তরের হাতে কচ্ছপটা তুলে দেন। জানা যায়, সংশ্লিষ্ট এলাকার রাশিদুল রহমান পুকুরে মাছ ধরতে গিয়ে কচ্ছপটিকে কাঁদার মধ্যে দেখতে পায়। পরে সেটাকে সেখান থেকে উদ্ধার করেন তিনি। কচ্ছপটিকে দেখতে পেয়ে ভিড় জমে যায় তার বাড়িতে। কিভাবে কচ্ছপটি সেখানে আসলো কিছুই বলতে পারে না। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান তারা। পুকুর ছিলাম, পুকুরে পাওয়া গেছে। আমরা মাছ মেরে চলে আসছি, তারপরে গিয়ে দেখি, হ্যাঁ হ্যাঁ, কাদার মধ্যে ছিল। এর আগে কি আপনারা দেখতে পান নাই? না, এর আগে একবার দেখেছিলাম, বাট সন্দেহ ছিল, সন্দেহমূলক ছিল, হ্যাঁ কি না এতটুকু। তারপরে নিয়ে আসে, বন দপ্তরকে খবর দিই, বন দপ্তরের লোক আসছে নিয়ে যাবে। আসতেছে না? কি নাম আপনার? আমার নাম রাশিদুল রহমান। জায়গাটার নাম কি? চিলাখানা। চিলাখানার বাসিন্দারা আমাদের খবর দিয়েছেন, আমরা এসেছি আর একটা কচ্ছপ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি। কিরকম হবে, কত কেজি হবে? 4-5 কিলো ওয়েট হবে। বাজার মূল্য কিরকম? বাজার মূল্য সেটা তো আমাদের জানা নেই। কোথায় ছাড়া হবে সাহেব? এখন কোথায় ছাড়া হয় আমরা অফিসে নিয়ে যাব, তারপরে সাহেব যা ডিসিশন নেবেন সে অনুসারে আমরা ছাড়বো আর কি। কোন প্রজাতির সেটা জানেন না? প্রজাতির ব্যাপারে আমি জানি না। নামটা বলবেন আপনার? মানসিক টপ্পো। ফরেস্ট ডিপার্টমেন্ট? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট।